সে একটা ফুলফিল করতে পারেনি, উল্টে বরঞ্চ মানুষের উপরে অত্যাচার নামিয়েছে, অধিকার হনন করেছে। এসটিএসসি কোটায় নন এসটিএসসিরা চাকরি করছে, ওবিসি কোটায় নন ওবিসিরা চাকরি করছে। এক কথায় মাইনরিটি থেকে শুরু করে মেজরিটি কেউ শান্তিতে নাই, সবার উপরে অন্যায় হয়েছে। সেই জন্য ফুটবলশিপের মানে ফুটবলশিপে আমি একজন ফিরজাদা হিসাবে আমি রাজনীতির ময়দানে নেমেছি। দেখুন, এই 500 টাকা বাড়িয়ে ইমাম মজুমদারকে স্বাবলম্বী করা যায় না, পুরোহিতেরও 500 টাকা বাড়িয়েছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যদি প্রকৃত অর্থে কোনো মানুষকে স্বাবলম্বী করতে চায়, তাদের কর্মসংস্থানের ব্যাপার করুক বা তাকে স্বাবলম্বী করার জন্য যেটা দেওয়ার প্রয়োজন সেটা দিক। ইমাম মহাজন 10,000-8,000-এর ব্যবস্থা করুক, তাহলে তো বুঝবে ইমাম মহাজনদের প্রতি তার ভালোবাসা আছে বা তাদেরকে স্বাবলম্বী করতে চাইছে। কিন্তু সেটা নয়, শুধুমাত্র তোষণের রাজনীতি হচ্ছে, ভোট ব্যাঙ্কে রাজনীতি করার চেষ্টা করছে। তবে ইমাম মহাজনরা এই সমাবেশে যে হয়েছিল তারপর থেকে তাদের অনেকটা তারা সচেতন হয়েছে, তারা বুঝতে পারছেন যে শুধু তাদেরকে ভোটের জন্য ব্যবহার করা হচ্ছে। ইমাম মহাজনরা রিয়্যাক্ট করেছে নিশ্চয়ই আপনারা দেখেছেন, আগামী দিনে ভোটের মাধ্যমে কিভাবে এর প্রতি উত্তর দিতে পারে। ইমাম মহাজনরা তাদেরকে ডেকে নিয়ে এসে অপমান করেছে, এর প্রতি উত্তর তারা দেবে, এটা তো একদম অস্বীকার করা যায় না। শুধু ইমাম মহাজন না, যে দেখছেন না এখন রাস্তায় নেমে মানুষের সাথে কথা বলছে, অভিষেকবাবু একবার দেখলেন যেতে যেতে করছে, এগুলো আরও করেছি, আমরাই করেছি, আরও করাবো আগামী দিনে, মানুষ সচেতন হোক। 12 বছর ইমাম মহাজনদের সাথে কথা বলার সময় হয়ে ওঠেনি, যখন আইএসএফ সক্রিয় হয়েছে মানুষের অভিযোগের কথা তুলে ধরছে, মানুষের সার্বিক যে চাওয়া পাওয়া সেটা যখন তুলে ধরছে, মানুষ সচেতন হচ্ছে, তখনই ইমাম মহাজনদেরকে নিয়ে কথা বলছে। ধৈর্য ধরুন, আগামী দিনে পুরোহিত থেকে শুরু করে বিভিন্ন ধর্মগুরু থেকে সাধারণ মানুষের সাথে কথা বলার ব্যবস্থা আমরা করে দেবো। এক প্রকারই রাস্তায় নেমে তাকে সাধারণ মানুষের সাথে কথা বলার ব্যবস্থা করে দেবো। একটা জিনিস ভালো করে দেখে নিয়েছে যে সরকারি কর্মচারীদের দিয়ে দেবো না, দিচ্ছে না, শূন্য পদে নিয়োগ হচ্ছে না, এটা করার থেকে যদি এই খেলা মেলা ক্লাবকে দান হ্যান ত্যান করে যদি করি, ভোটটাকে সুরক্ষিত রাখতে পারবো। দেখুন, মানুষের কোন যে ভাবাবেগটাকে ঠিক ছোঁয়ার চেষ্টা করছে বা সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, ধর্মীয় ব্যাপারে মানুষের